السلام عليكم. الكاتينير اي فلاتر اير অংশে আমরা ঢুকছি, চল প্রবেশ করি। ঢোকার পরে এই অংশটা মূলত ফ্যামিলি স্পেস। আমরা যদি এই অংশটা দেখি, আমরা যদি পিলারের ওই পোর্শনটা থেকে করি, এটা একটা রুম হিসাবে বিবেচিত। তার ঠিক মাঝামাঝি জায়গা হলো ডাইনিং, আর এটা হলো ফ্যামিলি স্পেস। ফ্যামিলি স্পেস থেকে আলোটা ঢোকে প্রথমে ডাইনিং এবং পরে, আমরা যদি উল্টো পাশ থেকে দেখি তাহলে কতটুকু আলো হয় সেটা বোঝা যাবে। ঠিক অপোজিট ফ্যামিলি স্পেসে দাঁড়িয়ে পর্যাপ্ত আলো এবং টাইলস এবং অন্যান্য কার্যক্রম হওয়ার পর আলোর পরিমাণ আরও বেশি। এবার আসি একটা রুমে, আমাদের প্রথম রুম। অনেক আলো, বাথরুম। আলোর দিক থেকে যদি আমরা তাকে দেখি, বিশাল বড় জানালা, রুম এবং সবথেকে উপরে একটা ক্যাবিনেট। এবার আসুন আমরা আরেকটা রুমে প্রবেশ করি। এটা হলো দ্বিতীয় রুম, রুমের সাথে বড় অ্যাটাচ বাথরুম, আলাদা একটা স্পেস, বারান্দা, লটস অফ আলো, রান্নাঘর, তৃতীয় একটা রুম, ওয়াশরুম, ছোট একটা বাথরুম। এবার আসুন চতুর্থ রুমে, একদম কমন ল্যাব টয়লেটের পোর্শন। এবং এটা হচ্ছে চতুর্থ রুম, এই বাসার সবচেয়ে টপ প্লেস। এইভাবে শেষ হলো এলিট গার্ডেনের ফ্ল্যাটের ভ্রমণের বর্ণনা। ধন্যবাদ।